সকালে জলসা, সকালে জলসা। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত এক অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন, কিন্তু বিগত দুবছর যে অতিমারী মহামারীর মধ্যে আমরা সকলেই দুর্বিষহ জীবন কাটিয়েছি। লকডাউনে আমরা সকলেই সেই সময় গৃহবন্দী ছিলাম। আমাদের আশা, আমাদের স্বপ্ন সব যেন কোথায় হারিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আমরা খুঁজে পেয়েছি আমাদের পরিবারকে, যে পরিবার অক্সিজেনের মতো প্রাণ সঞ্চয় করেছিল। হ্যাঁ, বেতার বন্ধন পরিবার, যে পরিবারের একটি ফেসবুক অডিও লাইভ অনুষ্ঠান হতো কথায় কথায়। সেই অনুষ্ঠানে আমরা দূর দিগন্তের সকল শ্রবণ শিল্পী বন্ধুদের সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছিলাম। ঠিক তাই, আজ আমাদের স্টুডিওতে এই সকালের জলসা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সেই পরিবারকে আমরা পেয়েছি, বেতার বন্ধন পরিবারের সকল কার্যকরী কমিটির সদস্য বন্ধুকে। পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। সবার প্রথমে বেতার বন্ধন পরিবারের সভাপতি শামসের মল্লিক, শামসের দাকে স্বাগত জানাই। এবং আরেকটি পরিচয় আমাদের আজকের এই সকালের জলসা অনুষ্ঠানের পরিচালক, তিনি বেতার বন্ধন পরিবারের সভাপতি শামসের দা। পরিচয় করিয়ে দিই বেতার বন্ধন পরিবারের সম্পাদক দীপক দাকে। দীপক দা নমস্কার। আবারও পরিচয় করিয়ে দিই আমাদের আহ্বায়ক বেতার বন্ধন পরিবারের বাবলুদা। সবাইকে নমস্কার। এবং এই পরিবারের কোষাধ্যক্ষ অমিতাবুদা। নমস্কার এবং সবাইকে সুপ্রভাত। তোমাদের সকলকে সুপ্রভাত এবং স্বাগত জানাই আমাদের এই সকালের জলসা অনুষ্ঠানে। সবার প্রথমে চলে যাই বেতার বন্ধন পরিবারের সম্পাদক যিনি দীপকদার কাছে। দীপকদা, আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের একটু আমাদের বেতার বন্ধন পরিবার সম্পর্কে যদি কিছু বলো। বেতার বন্ধন নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় বেতার বন্ধন কি। বেতার বন্ধন হলো রেডিও লিসেনার্স অর্গানাইজেশন। তো যেটা হলো মানে বেতার আর শ্রোতাবন্ধুদের মাঝখানে বিনা তারের বাঁধনকে আমরা বেতার বন্ধন বলে নাম দিয়েছি। তো এটা প্রথম থেকে একটু বলি যে বেশ কিছু শ্রোতাবন্ধু মিলে আমরা একটা গেট টুগেদার করি বছরে একবার, পিকনিক করি। তো সেখান থেকে আমরা ঠিক করলাম 2011 সালে 8ই জানুয়ারি 25 জন সদস্য নিয়ে আমরা চিড়িয়াখানার মধ্যে নিজেরা নিজেদের খাওয়ার নিয়ে একটা পিকনিক করেছিলাম। তো সেখান থেকেই শুরু হলো আমাদের বেতার বন্ধন পরিবার। তারপর থেকে এখন তো আমাদের ফেসবুক লাইভে 1000 সদস্য আছে। এখন আমাদের সদস্য সংখ্যাও মানে বেশ কিছু হয়েছে। আমরা শুধু যে বেতার বন্ধন বলে বেতার নিয়েই পড়ে আছি তা না, আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজও করে চলছি। আমরা একটা ম্যাগাজিন বের করি, সেটা দেখায় প্রতি বছর আমরা এই ম্যাগাজিনগুলো বের করি, প্রতি বছরের আছে এখানে। এখানে কয়েকটা আমি এনেছি, সেইগুলো আমি দেখাচ্ছি আপনাদের। এই রকম বেতার বন্ধনের ম্যাগাজিনও বের করি আমরা, এগুলো কিন্তু সবই শ্রোতা বন্ধুদের লেখা। আর আমরা সমাজসেবামূলক কিছু কাজ করি, সেটাও তো বললাম। তো এইভাবে বেতার বন্ধন এগিয়ে চলছে। এখন আমরা মানে সকালের জলসাতে আমরা এসেছি, চ্যানেল ভিশন এখানে আহ্বান মানে করেছে আমাদের, সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তো বেতার বন্ধন আশা করছি আরও ভবিষ্যতে আরও কিছু এগোবে, এগিয়ে আমরা নিয়ে যাবই, এটা আমাদের প্রতিশ্রুতি। আর সবাইকে বলবো যে বেতার বন্ধনের সঙ্গে থাকুন, বেতার বন্ধন আছে, বেতার বন্ধন থাকবে, দেখাও হবে। আসলে এই বেতার বন্ধন পরিবার এতটাই আন্তরিকতার সঙ্গে বন্ধনে অটুট রয়েছে, তো সেই পরিবার ছাড়া আমরা বোধহয় কিছুই ভাবতে পারি না। এই পরিবারের আমিও একজন সদস্য, এটা ভেবেই ভালো লাগছে। চলে যাব অমিতাবুদার কাছে। অমিতাবুদা আমাদের পরিবারের কোষাধ্যক্ষ, একটা খুব মূল্যবান একটা দায়িত্বের মধ্যে রয়েছেন,
অমিতাভুদার কাছ থেকে কিছু কথা তো আমরা শুনবো আমাদের পরিবার, এবং আমাদের পরিবারের একটি জলসাঘর অনুষ্ঠান হয়, সেই জলসাঘর অনুষ্ঠানের সমস্তটা তিনি তার দায়িত্বে রয়েছেন। আসলে দীপক বলল যে যখন শুরুটা যেভাবে হয়েছিল, আসলে আমাদের 1996 সাল থেকে আমাদের একটা মিলন উৎসব হতো, সিনিয়রদের মিলন উৎসব। তো যখন 2011 সালে বেতার বন্ধন পরিবার শুরু হলো আর কি নতুন করে, আসলে তখন মনে হয়েছিল যে কিছু সিনিয়ররা কিছু জুনিয়রদের সেইভাবে আর কি মনোনিবেশ করতে পারছে না, তাদেরকে সেইভাবে পাত্তা দিচ্ছে না, এরকম তাদের মনে হয়েছিল কিছু জুনিয়র শ্রোতা বন্ধুদের। তো সেই জায়গা থেকে একটা মান অভিমানের পর্ব থেকে বেতার বন্ধন পরিবার শুরু হয়েছিল 2011 সালে, এবং সেই 2011 সাল থেকে আজকে 2022, দীর্ঘ এতটা বছর আমরা একসাথে 11,000 মেম্বার এই মুহূর্তে আমাদের একসাথে আমরা পথ চলছি। এবং যখন লকডাউন 2020 শুরু হলো 22শে মার্চ, তো তখন আমরা ভাবলাম যে আমরা যদি এরকম একটা অনুষ্ঠান করি অডিও লাইভ বা ভিডিও লাইভ, মানুষ তো সবাই গৃহবন্দী এরকম একটা অবস্থাতে, সেই ভাবনা থেকে আমাদের অডিও লাইভ 27শে মার্চ 2020 আমরা শুরু করি, এবং 1 আগস্ট আমরা একটা ভিডিও লাইভ শুরু করি যার নাম হচ্ছে জলসাঘর। সেটা এখনও হয়, আজকে 578 পর্ব আজকে রাত্রিবেলা হবে, 8টা থেকে 9টা এটা হবে। তো শনিবার বাদ দিয়ে আমাদের অডিও লাইভ হয় রবিবার বিকেল 3টে থেকে, এবং শনিবার রাত্রি 8:30 থেকে অডিও লাইভ হয়, এবং আমাদের ভিডিও লাইভটা শনিবার রাত্রি 8:30 যেহেতু হয় অডিও লাইভ, সেটা বাদ দিয়ে রোজই আমাদের 8টা থেকে ভিডিও লাইভটা হয়। তো আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম, আমরা খুব ভেবেছিলাম যে হয়তো কত বন্ধু হবে, কিন্তু আমরা প্রতিনিয়ত এত সাড়া পেয়েছি, আপনাদের খুব গর্ব সহকারে বলি আমাদের মোটামুটি প্রায় 600 পর্ব পেরিয়ে গেছে, এবং আমরা অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাচ্ছি, আগামী দিনেও আমরা অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাব, এবং এখনও পর্যন্ত বহুদিন পর্যন্ত কিন্তু আমাদের অনেকগুলো মাস ডেট বুক হয়ে আছে। আপনারা যারা এখনও পর্যন্ত গান বা আবৃত্তি বা কবিতা করতে চান বা নাচ করতে চান, আমরা আপনারা বেতার বন্ধন পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন, আগামী দিনে কিন্তু আমরা আপনাদেরকেও আমরা বেতার বন্ধন পরিবারের লাইভ অনুষ্ঠানে দেখতে চাই অবশ্যই। তবে অমিতাভুদা, তোমাকে যখন আজকে স্টুডিওতে আমরা পেয়েছি, তোমার কণ্ঠে একটা গান শুনবো। আমি চেষ্টা করছি মান্নাদের একটা অত্যন্ত পুরনো গান, জীবন রহস্য ছবির গান, আমি গানটা গাইবার চেষ্টা করছি, মান্নাদের গাওয়া গান। পৃথিবী তাকিয়ে দেখো আমরা দুজন কত সুখী, পৃথিবী তাকিয়ে দেখো আমরা দুজন কত সুখী, সূর্য তাকাও আলো ছড়াও মেঘের ফাঁকে দিও না কি, পৃথিবী সংশয় সন্দেহ জয় করে প্রত্যাশী হৃদয়ের পথ ধরে, হে হে সংশয় সন্দেহ জয় করে প্রত্যাশী হৃদয়ের পথ ধরে, তারা যে খোল অন্তরে দাঁড়ালো সত্যের মুখোমুখি, সূর্য তাকাও আলো ছড়াও মেঘের ফাঁকে দিও না কি, পৃথিবী সামনে এলাম সামনে এসো, এই এগিয়ে আসার মনকে পেলাম আমি সামনে এলাম, সব পাথা বন্ধন যাক সরে সব কিছু ডাক পিছে থাক পরে, হে হে সব পাথা বন্ধন যাক সরে সব কিছু ডাক পিছে থাক পরে, দুরন্ত স্বপ্নের পথ ধরে জীবনে নিল কার হাজার ঝুঁকি, সূর্য তাকাও আলো ছড়াও মেঘের ফাঁকে দিও না কি, পৃথিবী তাকিয়ে দেখো আমরা দুজন কত সুখী। বাহ, অসাধারণ, ভীষণ ভালো লাগলো। আমাদের মধ্যে আজকে রয়েছেন বেতার বন্ধন পরিবার,
বেতার বন্ধন পরিবারের সকল কার্যকরী কমিটির সদস্য বন্ধুরা, আমরা ফিরব ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। সকালে জলসা, সকালে জলসা, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আজি প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণের পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? প্রাণ চাই চক্ষু না চাই, মরে কি তোর দুস্তর লজ্জা। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধে বেলা ভুবন পেরিয়ে আসা। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি যে জল সাগরে, সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত একটি অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আজকের এই অনুষ্ঠানে রয়েছে বেতার বন্ধন পরিবার। এরপর আমরা যাব আমাদের পরিবারের আহ্বায়ক যিনি বাবলুদা, বাবলুদার কাছে। নমস্কার। বাবলুদার কাছে কিছু পরিবারের সম্পর্কে জানবো এবং তোমার কণ্ঠে একটা কবিতা শুনব। পরিবার সম্বন্ধে বলতে গেলে আসলে আমরা তো বেতারকে ভালোবেসে এই পরিবারটা গঠন করেছিলাম। তা তার কাটাদের তাদের বান্ধন, রেডিও ধ্যান রেডিও জ্ঞান, রেডিও যাদের প্রাণ, বেতার বন্ধন তাদের জানায় শ্রদ্ধা ও সম্মান। আজকের সত্যি কথা বলতে কি, খুব মিস করি একজন ভাইকে, সংগঠনের প্রথম থেকেই সদস্য ছিলেন, যার নাম দেবরাজ গায়েন। গত বছর 9ই ফেব্রুয়ারি তাকে আমরা হারিয়েছি। এই চ্যানেলের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করি। চ্যানেল ভিশন কর্তৃপক্ষ আমাদেরকে আহ্বান করেছেন এবং আমরা উপস্থিত হয়েছি, এই জন্য এই কর্তৃপক্ষকে সহ আমাদের শামসের মল্লিক ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। রেডিও ভালোবেসে আমরা যে সংগঠন করেছি এর বিস্তৃতি অনেকটাই হয়েছে আপনারা জানেন, এবং এমএলএ তুমি বললেই যে কথায় কথায় অনুষ্ঠান এতটা জনপ্রিয়তা পেয়েছে যে আমরা ইচ্ছে থাকলেও এটাকে এখন বন্ধ করতে পারছি না, চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। এই কারণে লকডাউনের সময় নিতান্ত কৌতুক বসে অনুষ্ঠানটা শুরু করা হয়েছিল এই কথায় কথায়, তারপরে জলসাঘর, কিন্তু এখনও চালিয়ে যেতে হচ্ছে মানুষের জনপ্রিয়তার জন্য। এর জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারা যারা বেতার বন্ধনকে ভালোবাসেন এবং সামাজিক কাজকর্ম। দীপকদা বললেন যে অনেক সামাজিক কাজকর্ম আমরা করেছি, করে চলেছি। তার মধ্যে একটা হচ্ছে কী বলবো, দক্ষিণেশ্বরে কোরাস নামে একটা সংগঠনের ছোট ছোট অসহায় ছেলে মেয়েদেরকে আমরা কিছু তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি জয়দেবে যে শ্যামসখা আশ্রম আছে, সেই শ্যামসখা আশ্রমে গিয়ে আমরা কিছু বস্ত্র তুলে দিয়ে এসেছিলাম। অবশ্য এখানে বলতেই হয় সেই সময় আমাদের আর্থিক দুর্গতির জন্য আমরা নতুন বস্ত্র দিতে পারিনি তাদেরকে, কিন্তু প্রত্যেকের কাছ থেকে কিছু বস্ত্র সংগ্রহ করে সেখানে দিয়েছিলাম, আমাদের সম্মেলনেও দিয়েছিলাম। তারপরে ইয়াসের সময় আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, আহ্বান জানিয়েছি, আপনারা এসছেন, আপনারা আর্থিকভাবে আমাদের সহযোগিতা করেছেন। আমরা সেটাকে নিয়ে মৌসুমী আইল্যান্ডে সমস্ত দুর্গত মানুষদের কাছে সেখানেও আমরা বস্ত্র বিতরণ করে এসছি। এই আপনাদের যে আশীর্বাদ, আপনাদের যে শুভেচ্ছা, এটা নিয়েই এগিয়ে যাব। এখানে বলতেই হয় বেতার বন্ধনের অগ্রগমন করবে দমন সাধ্যকার, শ্রবণপ্রিয় শ্রোতাবন্ধুদের জানাই নম্র নমস্কার।
দাদার কণ্ঠে একটা আবৃত্তি যদি শুনি। আসলে সময় তো কম, একটা অংশ করছি, নির্বাচিত অংশ। সদ্য সদ্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্ম জয়ন্তী পেরিয়ে এলাম। তা রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এমন একজন দিকপাল যাকে ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। তাঁরই লেখা পূজারিণী কবিতা কিছুটা আবৃত্তি করে শোনার চেষ্টা করছি। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইল পাদনখ কনাতার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সাজ। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধু রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপপদ মূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শ্রণীতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশে। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। অসাধারণ, ভীষণ ভালো লাগলো। দাদা বলল যে আমাদের কথায় কথায় অনুষ্ঠান শেষ হয়নি এখনো, কারণ লকডাউন থেকে শুরু হয়েছে এই কথায় কথায় অনুষ্ঠান। শেষ হবে কেন? কারণ আমাদের যে এত শ্রবণ শিল্পী বন্ধু এবং তাদের যা আন্তরিকতা, তাদের যা ভালোবাসা, সেই ভালোবাসাকে ছেড়ে কি আমরা থাকতে পারবো? নিশ্চয়ই নয়। সেটাই কিন্তু হচ্ছে আমাদের বেতার বন্ধন পরিবারের কথায় কথায় অনুষ্ঠান, এবং তার সঙ্গে জলসাঘর একটা ভিডিও লাইভ, ফেসবুক ভিডিও লাইভ অনুষ্ঠানের মধ্যে অনেক শিল্পী এইভাবেই সুযোগ পাচ্ছে তাদের প্রতিভাকে মেলে ধরার। আমরা আছি বেতার বন্ধন পরিবারের সঙ্গে, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। সকালে জলসা, সকালে জলসা, দাঁড়িয়ে আছো তুমি আমার গানে, আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? প্রাণ চায় চক্ষু না যায়, মরে কি তোর দুস্তর লজ্জা। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধে বেলা ভুবন পেরিয়ে আসা। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি যে জল সাগরে, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দাহ। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম আবারও ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত একটি অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালে জলসা। আজকের অনুষ্ঠানে রয়েছে বেতার বন্ধন পরিবার। আমরা চলে যাই শামসেদ্দার কাছে। শামসেদ্দা বেতার বন্ধন পরিবারের সভাপতি এবং আমাদের সকালের জলসা অনুষ্ঠানের পরিচালক, তার কাছে চলে যাই। শামসেদ্দার, ভীষণই কিন্তু আনন্দ পাচ্ছি, কারণ আজকে আমার হৃদয়ের স্পন্দন বেতার বন্ধন, কিন্তু বেতার বন্ধন পরিবার এখানে উপস্থিত, সকলে একসঙ্গে আজকে একটি আনন্দঘন মুহূর্তে উপস্থিত হয়েছে। আমার সঙ্গে রয়েছেন মানে সঞ্চালিকা, যিনি বেতার বন্ধনের কথায় কথায় ছিলেন, অসাধারণ
একজন সঞ্চালিকা এমিলি, রয়েছেন দীপক দা, রয়েছেন বাবলু দা এবং অমিতাভ দা। আপনারা যারা কথায় কথায় অনুষ্ঠান শোনেন, সেই কথায় কথায় অনুষ্ঠান এবং একলা রাতে তোমার সাথে এবং জলসাঘর, যাদের ভাবনায় অনুষ্ঠানগুলো হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে, তাদেরকে আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন, একই ফ্রেমে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সত্যি একটা খুব বড়, আমাদের কাছে তো বটেই, আপনাদের কাছে বড় পাওয়া। আর বেতার বন্ধন, আপনারা বলেন বেতার বন্ধন, আমি বলি ভালোবাসার বন্ধন। যে ভালোবাসা আপনারা আমাদেরকে উজাড় করে দিয়েছেন, তার বিনিময়ে আমরা কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা মাত্র করেছি। আর সেই ভালোবাসা যে দীর্ঘদিন ধরে আপনারা আমাদেরকে দিয়ে আসছেন, আপনারা বলেন বেতার বন্ধন, আমি বলি ভালোবাসার বন্ধন। যে ভালোবাসার বাঁধনে আমরা জড়িয়ে রয়েছি এবং জড়িয়ে থাকব। আজকে ভাবনার বেশ কিছু মানুষ এখানে উপস্থিত রয়েছেন এবং যারা যাদেরকে সঙ্গে পায়নি, তারা বিভিন্ন কাজের মধ্য দিয়ে আসতে পারেনি। আমাদের সবার প্রিয় অনিতা দি, সত্যজিৎ এবং সঞ্জীব দা, তারাও আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন, রয়েছেন অসংখ্য বেতার প্রিয় শ্রবণ বন্ধুরা। আর এইভাবেই আমাদের পথ চলতে থাকবে এবং আজকে এই বিশেষ দিনে একটা মানুষকে আমরা কিন্তু ভীষণভাবে মিস করছি, যিনি আমাদের বেতার বন্ধনের পথ চলতে শিখিয়েছিলেন, দেবরাজ গায়েন। আজকে এই জায়গায় সকালে জলসায় বসে ওনার আত্মার শান্তি কামনা করি। আবার ফিরে আসি আমাদের যিনি সঞ্চালিকা রয়েছেন এমিলির কাছে। সত্যি দেবরাজ দার আত্মার শান্তি কামনা করি, তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। অমিতাভ দা, অমিতাভ দার কাছে যাই, আরেকটি গান যদি আমাদের উপহার দাও। আসলে যার কথা বারবার আসছে দেবরাজ ভাই, সেই গানটা শুনতে খুব ভালোবাসে, যার জন্য এই গানটা আমি নিয়ে এসছি, সেই গানটাই উঠছি দেবরাজ ভাইকে ডেডিকেট করে। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়িনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করিনি। আমি জানি তুমি কি জানো, এই এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়িনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করিনি। আমি জানি তুমি কি জানো, এই এত আলো এত আকাশ আগে দেখিনি। দুঃসাহসের ডানা মেলে তাই দূরে দূরে যাই, দুঃসাহসের ডানা মেলে তাই দূরে দূরে যাই, হারিয়ে যাওয়ার লগ্ন এলো হারিয়ে যেতে চাই। আমি জানি তুমি কি জানো, এই এত আলো এত আকাশ আগে দেখিনি। সারা জীবন পাওয়ার আশায় দুহাত পেতেছি, এবার আমি অজানায় নেশায় মেতেছি। সারা জীবন পাওয়ার আশায় দুহাত পেতেছি, পথ হারানোর গানের সুরে তাই নতুন হয়ে যায়, পথ হারানোর গানের সুরে তাই নতুন হয়ে যায়, এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। আমি জানি তুমি কি জানো, এই এত আলো এত আকাশ আগে দেখিনি। আপনারাও যদি চান আপনার প্রতিভাকে প্রকাশিত করতে, তাহলে বেশি দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারটির সঙ্গে। চ্যানেল ভিশনের পক্ষ থেকে এবং আমাদের পরিচালক শামসুল মল্লিকের পক্ষ থেকে বেতার বন্ধন পরিবারের জন্য একটি সম্মাননা পত্র এবং একটি স্মারক আপনাদের জন্য। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেতার বন্ধন পরিবার আরও যেন ভালোবাসার বন্ধনে অটুট থাকে আর এইভাবে ভালোবেসে
এগিয়ে চলুক বেতার বন্ধন, এই কামনা করব। আপনারা সকলে খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আজকের স্টুডিওতে আপনারা এসেছেন এবং আপনাদের কাছ থেকে অনেক গল্প শুনলাম, কথা শুনলাম, গান শুনলাম, কবিতা শুনলাম, খুব ভালো লাগছে। খুব ভালো থাকবেন এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের সকল শ্রবণ শিল্পী, দর্শক শিল্পী বন্ধুদের। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।